তো পিজা হাট থেকে আজকে সন্ধ্যার টিফিন করে আমরা বেরোবো ষষ্ঠীর প্যান্ডেল হপিং এর উদ্দেশ্যে। কাজু রয়েছে এখানে এবং এখানে রয়েছে মিডিয়াম সাইজ ট্রিপল চিকেন ফিস্ট, ট্রিপল চিকেন ফিস্ট, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এটা রয়েছে, খাওয়া হবে আর খেয়ে আমরা বেরোবো আজকে। আজকে প্ল্যান একটু অন্য রকমের হবে। তো শুভ ষষ্ঠী, যা আজকে ষষ্ঠী এবং আমি রেডি হয়ে গেছি এবং মা রেডি হয়ে আসছে আজকে ষষ্ঠী স্পেশাল প্যান্ডেল হপিং এর জন্য। এবং আজকে আমাদের প্ল্যান হচ্ছে নর্থ কলকাতার প্যান্ডেল হপিং। তো দেখা যাক কতটা হপিং করা যেতে পারে, কতটা আমরা কমপ্লিট করতে পারি, কেননা জ্যামের ওপর নির্ভর করছে, ভিড়ের ওপর নির্ভর করছে, অনেক কিছুর ওপর ডিপেন্ড করছে, ওয়েদারের ওপর ডিপেন্ড করছে, কেন আকাশ কিন্তু মেঘলা হয়ে আছে, যে কোনো সময় ভারী বৃষ্টি হতে পারে, দেখা যাক। তো শুরু করি আজকের আমরা পরিক্রমা। পুরো বলি কাজ বেরিয়েছে নাকি? ওর ঠাকুর দেখবে আজকে ষষ্ঠী না, ওকে যেন ঠাকুর দেখতে নিয়ে বের করেছি, কোথায় গেল? ওই ওই একটাই বাবা ষষ্ঠী সপ্তমী, তাহলে কখন পড়বে? কালকে। ও সেটা সকালকে পড়বে। যাই হোক আজকে আমরা বেরোচ্ছি ঠাকুর দেখতে। মেঘ মেঘের মেঘ আকাশ ঘর করে আছে, কখন নামবে জানি না, একটা ছাতা নিয়ে বেরিয়েছি। হ্যাঁ যদি বৃষ্টি নামে ঝগড়া লেগে যাবে ছাতা। জ্যাম আছে কিন্তু কমও নয় বেশিও নয়। আমরা পৌঁছে গেছি শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে এবং ওখান থেকে আমরা যাচ্ছি হাতি বাগান, অ্যান্ড দেন আমরা কাশীবোস লেন হয়ে আহিরটোলা হয়ে বাড়ি যাব। এটা আমাদের প্ল্যান আছে, এবার দেখা যাক কতটা সেটা আমরা কমপ্লিট করতে পারি। এখন বাজে হচ্ছে রাত্রি 10:30, অ্যান্ড ওয়েদার খুব ভালো আছে, ওয়েদার কত ভালো না সেন্স, মানে গরম নেই ওই জন্য ওয়েদার ভালো। শিকদার বাগান ঠাকুর দেখবো ফার্স্টে, ভাবছি দেখি এরকম ভিড় থাকে না থাকে। তো বেসিক্যালি শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে আমাদের নামিয়ে দিয়েছে। হাতিবাগানের রাস্তাটা ব্লক রয়েছে ডিউ টু পূজা জ্যাম ক্রাউড। শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে আমরা এবার হেঁটে হাতিবাগান সর্বজনীন নবীন সরকার স্ট্রিট হাতিবোস লেন দেখবো এবং শপিং এই দেখে আমরা আহিরটোলা যাব। চলো শিকদার বাগান এন্ট্রি। Thank you.
শিকদার বাগানে ঠাকুর দেখলাম না, থেকে হচ্ছে মিষ্টি খেলাম। হ্যাঁ, সামনে মিষ্টির দোকান থেকে একটা রসগোল্লা আর একটা মৌচাকের মতো মিষ্টি খেয়ে এবারে যাচ্ছি হাতি বাগানের উদ্দেশ্যে। আমরা এবার ঢুকবো হাতিবাগান সর্বজনীনের ঠাকুর দেখতে, অ্যান্ড ওখান থেকে আমরা নলিনী সর্দার স্ট্রিট আর কালীঘোষ লেন হয়ে বাড়ি ফেরত যাওয়ার প্ল্যান হচ্ছে। কতটা হবে না হবে কারণ জ্যামের ওপর প্রচণ্ড ডিপেন্ড করছে, কিছু লাইন রয়ে আছে, ক্রাউড হয়ে আছে, তার মধ্যেই যেতে হবে। এখন বাজে হচ্ছে 11:15, তো চলুন। আমাদের কলকাতার পুজোর প্যান্ডেলে অনেক অনেক মানুষ, এক মাস পরে ওখানে আর এবছর হাতিবান সর্বজনীন হাতিবান কবে হাতিবান নবীনপল্লি বন্ধ আছে, আগের বছর এলজি না, আগের বছর একটা অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য বন্ধ ছিল ওনাদের, আর আজকেও হচ্ছে কিছু কারণবশত বন্ধ রয়েছে। ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেলাম সিরিয়াসলি, এতদূর আসার পরে, এতদূর নয় আসা তো হচ্ছে কিন্তু ভেবে চিনতে এসে তারপরে যে যাওয়া গেল না এটাই ভালো লাগলো না। যাই হোক, আমার কাশি বোস না, এটা এটা এখনই তো গেলে কাশি বোস লেন, এবারে আমরা যাব। তো আমি এখানে বাসন্তী পোলাও, চিকেন কষা, কম্বো নিয়ে বাড়িতে নিয়ে যাবো, বাড়িতে নিয়ে খাবো, গরম খাওয়া দেরি হয়ে যাবে এখানে খেতে। লাইনটা ক্রস করলাম ভিতরে, এবার দোকানের ভিতরে আবার কি সিস্টেম করে না, ভিতরে অন্তর আর দাঁড়াতে হচ্ছে না। চলুন চলুন চলুন।
কাশী পুরুষ লেনে ঠাকুর দেখে এরপরে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আমরা বুক করবো উবের, কিন্তু এখানে প্রচণ্ড জ্যাম হয়ে আছে কাশী পুরুষ লেনে ঠাকুর দেখার জন্য। এখানে প্রচুর ভিড় জমে আছে, তো এখানে ওই জন্য যাওয়া যাচ্ছে না। না, এদিক দিয়ে যাওয়া যাচ্ছে না, যাওয়া যাচ্ছে। চলো ট্যাক্সি বুক করে আমরা এবার যাচ্ছি বাড়ি ফেরত। আমি সাহস করতে পারলাম, বলতে পারি ভালো গেছে ওয়েদারটা। আশা করি কাল পরশু যাবে, আগামীকাল সপ্তমী, সবার যেন ভালো কাটে। তো চলুন বাড়ি গিয়ে কথা বলি। মামি আবার কবে? তো আমাকে পাত্তা দিস না গুটু। ঘুন্টু রাজা কোথায় কোথায় কর্মকাণ্ড করেছে, এই যে এখানে পেছাব করে রেখেছে দেখ, ঘরে এদিন বাথরুম খুলে রেখে দিয়েছি দেখ। এখন বাজে হচ্ছে 2:10-15 এরকম, আর আমি এই যে পোলাও চিকেন যেটা এনেছি সেটা আমি এখন খাবো, অ্যান্ড খেয়ে ঘুম দিতে হবে। প্রচুর টায়ার্ড হয়ে গেছি, সিরিয়াসলি টায়ার্ড হওয়ারই কথা। আজকে বিকালবেলা ওই জন্য আমি কফি খেয়েছিলাম, যাতে শরীরটা একটু সতেজ থাকে বেশিক্ষণ। চায়ের বদলে কফি খেলে তো একটু বেশিক্ষণ থাকে। যাই হোক, তারই এফেক্ট বোধ হয় চলছে এখনও। খাওয়া যাক। আর এই যে দেখতে পাচ্ছেন এটা খুলি, কম্বো ছিল 150 টাকা কম্বো, এবং এটা খুলি। আ বুবু, বুবুরে বুবি, আমার বুবি।